তো আজকে আমরা একটি মজার সার্কিট নিয়ে আলোচনা করব আমার হাতে যে ছোট্ট একটি সার্কিটটা আছে এটি মূলত একটি সিম্পল ডোর্বেল সার্কিট তো এই সার্কিটে কোনো মাইক্রোকন্টার নাই কোনো সিপিউ নাই কোনো ফার্মার লোডের কিছু নাই এটা মূলত একটি অ্যানালগ সার্কিট তো এটি কীভাবে এর যে মূল শক্তি সেটা মূলত এনি ট্রিপল ফাইভ হয়ে আসে এনি ট্রিপল ফাইভ একটি টাইমার জেনারেটর বা ট্রিগার জেনারেটর সার্কিট এটি দিয়ে টাইমার পাস তৈরি করা যায় আর এই সার্কিটের যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে মূলত এই তা এই যে সার্কিটটা এখানে মূলত আমি ওই পিন ডায়ে কনফিগার করব কনফিগার করার পর তারপর আর ওয়ান আর টু আর সি সি টু এর ভ্যালুটা আমি নিয়ে রাখবো যে এই তিনটা ভ্যালুর মাধ্যমে আমার পাস জেনারেট করতে হবে তারপর আমার এখানে সাউন্ড জেনারেট হবে আর অন্যান্য যে আছে তারপর এখান থেকে আমার যে মিষ্টি সকালে আমি অ্যাপ্লিফায়ের মাধ্যমে আউটপুট নিতে পারি নাহলে একটা ছোট্ট একটা আট হোমি স্পি আশি হোমি স্পিকার দিয়েও আমি আউটপুট নিতে পারি তারপরে এখন আমরা দেখি এর ক্যালকুলেশনটা কীভাবে করা হয় তো ক্যালকুলেশন হিসাবে আমরা যদি দেখি এখানে আমরা যেটা কনফিগার করেছি সেটা হচ্ছে মূলত এস্টেবেল মাইটি মাল্টিভাইব্রেটর আর হচ্ছে স্টেবেল দুটা কনফিগার আছে তা আমি যেখানে করি সেটা হচ্ছে স্টেবল মাল্টিভাইব্রেটর যে ফিচার এটা ইউজ করছি আর এখানে আমি আমার মানগুলো বসাচ্ছি মান বসানোর পর আমি দেখতেছি যে আমার এখানে যে হার্সটা এই হার্সটা হচ্ছে নশো অষ্টআশি দশমিক থ্রি থ্রি টু অর্থাৎ আমি এখানে ওয়ান কিলো হার্স কনফিগার করে তারপরে এটি বাইর করছি মানে ওয়ান কিলো হার্স সাউন্ড আমি জেনারেট করছি যেহেতু মানুষের কানের সীমা বিশ থেকে বিশ হাজার হার্স সেখানে ওয়ান কিলো হার্স সাউন্ডটা এরকমই শোনাবে ভালো ভালোই শোনাবে সেই কারণে আমি ওয়ান কিলো হার্সের কনফিগারেশন করে নিছি। তো আপনারা চাইলে ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে এনই টিউবল ফাইভ ক্যালকুলেটর তো ওখান থেকে মূলত খুব সহজেই ভ্যালু চেঞ্জ করে করে আপনি আপনার পছন্দ মতো হার্টস জেনারেট করতে পারবেন তারপর আপনি সার্কিট ডিজাইন করলে যে যেভাবে ডিজাইন করে আর তো আমি এখানে এরকম দেখাচ্ছি আমি আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি যেমন সুইচ অন করলে সাউন্ড আর অফ করলে একটু সাউন্ডের টোন চেঞ্জ হয় কারণ ওখানে দুটা বড়ো বড়ো ক্যাপাসিটার আছে ক্যাপাসিটির কারণে একটু টোন চেঞ্জ হয়ে যায় কারণ ডিসচার্জের সময় একটু টোন চেঞ্জ হয় তো এই সার্কিটটা খুবই খুবই সিম্পল আর খুবই মজাদার একটি সার্কিট তো বেল জেনারেট করার যে সিগন্যাল জেনারেট করার জন্য অনেকে মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন স্টাইলিশ টোন ইউজ করে থাকে তো স্টাইলিশ টোন ছাড়াও যে সিম্পল টোন দিয়েও এই বেলের কাজ করা যায় তাহা গেল অ্যাম্পি মাধ্যমে এটি সরাসরি একটি বড় রকমের স্পিকার বাজানো সম্ভব হয় অর্থাৎ স্পিকারকে ড্রাইভ করেও যখন মানে সাউন্ড উৎপন্ন করেও তখন এটার কাজ সম্পন্ন করা যায় তো এই ডোরবেল সার্কিটটা সুসজ্জিত সার্কিটটা আল এক্সপ্রেসে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো আল থেকে আপনারা কিনতে পারেন দামও বেশি নয় এটা মূলত জিরো ডলার অর্থাৎ জিরো মানে এক ডলার অর্ধেক ডলার নেয় তো এটাই ছিল আমার আজকের ভিডিও আর এই ডোরবেল সার্কিটের কার্যনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য